নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে কেবাটাও বিগ ব্রেকিং নিউজ আৰু এনে ধৰণৰ খবৰসমূহ নিতো চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিওটোত এটা লাইক কৰি দিব। এই মুহূর্তে জনাইছো এটা ব্রেকিং নিউজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভ্রমণৰ সময়তে মৃত্যু হৈছে বিজেপি বিধায়কৰ। প্রধানমন্ত্রীর অসম ভ্রমণ আর অরুণাচল প্রদেশতো বিভিন্ন প্রকল্প উদ্বোধনের কার্যসূচীয়ে উত্তর পূর্বাঞ্চলের বিজেপি শিবিরক উৎসাহিত করার সময়তে অরুণাচল প্রদেশের এগারী বিজেপি বিধায়কর মৃত্যু হয়েছে। শনিবারে মৃত্যু হওয়া এই বিজেপি বিধায়কজনের নাম ফসুম খিমহুন। পরবর্তী খবর, বিজেপি সরকারের বিরুদ্ধে এইবার হুঙ্কার দিছে মৌলানা বদরুদ্দিন আজমলে। বদরুদ্দিন আজমলে কৈছে সরকারে মাদ্রাসা বন্ধ করলেও আমার লড়া ছোৱালী ডাক্তার ইঞ্জিনিয়ার হবই, আমার সঙ্গে সদায় আল্লাহর আশীর্বাদ আছে। এইদরে পুনৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক চ্যালেঞ্জ করেছে মৌলানা বদরুদ্দিন আজমলে। হিমন্ত বিশ্ব শর্মায় অসমত থাকা মাদ্রাসা বন্ধ করে বুলডুজার লগাই মুসলমান লড়া ছোৱালীক মানসিকভাবে শাস্তি দিয়ার কারণে চেষ্টা করেছে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাক এইবার উভতি ধরেছে বদরুদ্দিন আজমলে। বদরুদ্দিন আজমলে কৈছে সরকারে যিমানেই মাদ্রাসা বন্ধ করক, আমার মুসলমান লড়া ছোৱালী ডাক্তার ইঞ্জিনিয়ার হবই, আমার সঙ্গে আল্লাহর আশীর্বাদ আছে বলেও মন্তব্য করে চ্যালেঞ্জ করেছে হিমন্ত বিশ্ব শর্মাক। আন এটা খবর, নির্বাচন আহিছে সেইভাবে বিজেপিয়ে মিয়া শব্দটি পাহরিব ধরেছে। আজির তারিখত মোদী মানেই হয়েছে মূল্য বৃদ্ধি। রাবণের দরেই এদিন বিজেপিরও অহংকারের পতন হব। ঢিঙত কংগ্রেসের নির্বাচনী জনসভাত বিজেপিক তুলা ধুনা কংগ্রেস সাংসদ গৌরব গগৈর। গৌরব গগৈয়ে কৈছে নির্বাচন আহিছে সেইভাবে মিয়া প্রীতি বাড়িছে বিজেপির, সেইভাবে মিয়াক গালি গালাচো নাপারে, লগতে মিয়াক লৈ তুচ্ছ তাচ্ছিল্যও নকরে। নির্বাচনের প্রাক মুহূর্তত মিয়ার ভোট লাভ করিবর কারণে বিজেপিয়ে এতিয়া নতুন পন্থা অবলম্বন করেছে। পরবর্তী খবর, মাজুলীত বীর লাচিত সেনার মুখ্য সচিবক আটক। কার বিরুদ্ধে প্রতিবাদ করার হুঙ্কার দি সামাজিক মাধ্যমত পোস্ট দিয়ার বাবে পুয়াই আটক করা হয়েছে সঞ্জিত অসম বরা। পরবর্তী খবর, কাজিরঙাত আজি হাতিত উঠি অরণ্য পরিদর্শন করিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। লগতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে করিলে জীপ সাফারিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি হাতির পিঠিত উঠি কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান ভ্রমণ করিলে। শনিবারে পুয়া এখন জীপত উঠিও রাষ্ট্রীয় উদ্যানখনের কেবাটাও স্থান পরিদর্শন করে প্রধানমন্ত্রী মোদীয়ে। ইয়া মোদীর প্রথম কাজিরঙা ভ্রমণ। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের এগারী বিষয়ায় জানিবলৈ দিয়ে যে প্রধানমন্ত্রী মোদীয়ে প্রথমে কখরা রেঞ্জর মিহিমুখ অঞ্চলত হাতির পিঠিত উঠে কিছু অংশ ভ্রমণ করার পিছত একটা রেঞ্জর ভিতরতে জীপ সাফারিও করে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রাষ্ট্রীয় উদ্যানখনের সঞ্চালক সোণালি ঘোষ আর অন্যান্য জ্যেষ্ঠ বন বিষয়াসকল উপস্থিত থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্বে 1957 চনত ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে জওয়াহরলাল নেহরুয়ে কাজিরঙা অভয়ারণ্য ভ্রমণ করেছিল। ইন্দিরা গান্ধীয়েও দুবারক কাজিরঙা ভ্রমণ করেছিল যদিও তেতিয়া তেও প্রধানমন্ত্রী নাছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীয়েও 1988 চনত কাজিরঙালৈ আহিছিল, অবশ্যই গেট হাউসত দুপরিয়ার আহার গ্রহণ করিয়েই উভতি গৈছিল। তেও অভয়ারণ্যখন পরিদর্শনত যোৱা নাছিল। ইয়ার পিছত শুকুরবারে প্রধানমন্ত্রী হিসাবে কাজিরঙালৈ আহিছে মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দুদিনিয়াক উত্তর পূব ভারত ভ্রমণলৈ আহিছে। শুকুরবারে তেজপুর বিমানবন্দরের হেলিকপ্টারে পানবাড়ি হেলিপেডত উপস্থিত হয় মোদীয়ে। তারপরা শুকুরবারে সন্ধ্যা গাড়ীৰে কাজিরঙালৈ যায়, কহরা রেঞ্জর অতিথিশালাত রাতিটো কটায়, শনিবারে পুয়াইতেও সাফারিলৈ যায়।